আজমলৰ বাবে বেথা বিজেপিৰ অংকত লাগিছে লেথা চৌব্বিশত বিজেপিৰ টার্গেট বাৰ নে চৈধ্য জিলা বিজেপিৰ সভাপতিলৈ মাহিলী ভাট্টা পঞ্চাশ হাজাৰকৈ বদরুদ্দিন আজমলক লৈ বিজেপিত আউল লাগিছে ধুবুরীর পর আজমলক পুলিয়ে পোখায় উভালিব নে ধুবুরীত ওয়াক ওভার দিব কোনো নির্বাচন ওয়াক ওভার দিয়ার নজির নাই বিজেপির সাংগঠনিকভাবে অতি শক্তিশালী বিজেপির চৌব্বিশত লক্ষ্য চৈধ্য অসমৰ চৈধ্যখন আসনের চৈধ্যখনেই জিকার লক্ষ্য বিজেপির জরা ফুকা করা আজমলকো উফরার পণ লৈছে বিজেপিয়ে আমার 14ই হব মই আজি 14 হব 100% আমি জিতিব লাগিব সেই নিমিত্তে ইয়াত আজি আমি সকলোৱে মানে মরণপণ শপথ লম যে এতিয়া জরা ফুকার দিন গল বুঝি পাইছেনে মানুষ ভয়াশালী করার কথা কোয়া দিন গল মানুষ প্রলোভন দিয়া কথা গল মানুষ মিছা কথা করার দিন উকলি গল এতিয়া মানুষে চাইছে জনতা জনার্দনে চাইছে বিকাশ কোনে করব পারে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায় মরিগাঁওত অনুষ্ঠিত রাজ্যিক কার্যনির্বাহকত অংশ লৈ বিজেপির সংখ্যার কথা রাজহুয়া করার সময়তেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর রাজ্য সরকারের প্রভাবশালী মন্ত্রী পীযুষ হাজরিকার ভাষ্য কিছু সুকিয়া ফলাফল পূর্বতকৈ ভাল হব কিন্তু সংখ্যার কথা এতিয়াই কোয়া টান মোরও নিজের একটা অ্যাসেসমেন্ট থাকিব আর আগতকৈ ভাল হব কিন্তু এতিয়া যেহেতু লোকসভা নির্বাচনের বটা বয়াই নাই গতি এতিয়া এটা আগত সংখ্যালে আগবার সময় নহয় কিন্তু আগতকৈ ভাল হব কলিতা ডাঙরিয়া যদি কেছে এই সচা কথা আমি এবার কলিয়া বড়ো জিকিম আর বারোটাতো আমি জিকিমে ধুবুরীত তো আমি ইলেকশন খেলার পরিবেশ আছে না আপনাদের আমাতকৈ ভালকে জানে এই কথা সুধি কিবা লাভ আছে নাকি এতিয়া স্বাভাবিকতে প্রশ্ন হয় টার্গেট চৈধ্য হব নে বারো দল আর সরকারের মুরব্বীর মন্তব্যের পিছত হয়তো কার্যকর্তাও কিছু পরিমাণে সন্দিহান হব ইফালে নির্বাচনক লৈ দলীয় কার্যকর্তার মনোবল বৃদ্ধি আর অহা চারিশটা দিন অহরহ দলীয় কার্যত মনোনিবেশ করিবর বাবে বিজেপির জিলা সভাপতিক পঞ্চাশ হাজারকৈ মাহিলী ভাট্টা প্রদানের চিন্তা রাজ্যিক বিজেপির ইতিমধ্যে বিষয়ববীয়ার লগত মাহিলী ভাট্টার প্রসঙ্গত গভীরভাবে আলোচনা করা হয়েছে সকলো ঠিকে থাকে থাকিলে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে বিজেপির জিলা সভাপতিয়ে পাব পঞ্চাশ হাজারকৈ দরমহা মরিগাঁওর পর কুলদীপ বরদলৈর সহযোগত ভিডিও জার্নেলিস্ট নব ডেকার সুতরাং গুঞ্জন কলিতার রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।